সুন্দরবন থেকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আপনার কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা সুন্দরবনের সজনেখালি পুরোটা ঘুরে দেখব এবং কি কি দেখব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আমাদের বোট এখন সজনেখালিতে এসে পৌঁছালো। এখন আমরা সজনেখালি এন্ট্রি গেট দিয়ে ঢুকব। সুন্দরবনে এই ট্যুরিস্ট প্লেসটার নাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ঢুকতে গিয়ে লক্ষ্য করুন দুপাশে তার কাটা দিয়ে ঘেরা। এই সজনেখালি পুরোটাই তার কাটা দিয়ে ঘেরা আছে। সজনেখালি ঢোকার শুরুতেই বনদেবী আছে। আজকে আমরা বনদেবীর দর্শন করে এই সজনেখালি দেখতে শুরু করব। সজনেখালি এন্ট্রি গেটে শুরুতেই আপনি টিকিট কাউন্টার পাবেন, যেখান থেকে আপনাকে এই সজনেখালি দেখার জন্য টিকিট কালেক্ট করতে হবে। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফি 50 রুপিস। এই সজনেখালিতেই আপনি নানা প্রজাতির কচ্ছপ, বন্য প্রাণী, মৌমাছি, বড় বড় মৌচাক এবং ওয়াচ টাওয়ার, তার সাথে আরও অনেক কিছু দেখতে পাবেন। তাহলে চলুন দেখি। এই পুকুরে আছে নানা প্রজাতির কচ্ছপ। ক্যামেরায় হয়তো ঠিক মতন দেখা যাবে না, কিন্তু সামনে থেকে আমরা অনেক কচ্ছপই দেখতে পেয়েছি। আমরা যেতে যেতে আমাদের সামনে এসে হঠাৎ একটা গোসাপ পড়ল। সবাইকে ভয় দেখিয়ে নিজে কেমন চুপ করে বসে আছে দেখুন, দেখতে পাচ্ছেন? গাছগুলো দেখছেন এইগুলো গোল পাতা নামে পরিচিত। এই গাছে গোল ফল হয়, সেই গোল ফল থেকেই এই গাছের নাম হয়েছে গোল পাতা। পরাগ সংযোগের মাধ্যমে এই গাছ জন্ম নেয়। যেতে যেতে কুমিরের দেখা পেলাম, দেখুন জল থেকে উঠে ডাঙায় বসে আছে। কুমিরকে ডাঙায় বসে থাকতে দেখে আমার ছোটবেলার সেই কুমির ডাঙা খেলার কথা মনে পড়ে গেল, খুব খেলতাম। আপনিও যদি আপনার ছোটবেলায় এই কুমির ডাঙা খেলাটি খেলে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আরো একটা গোসাপ দেখতে পেলাম, কেমন সাপের মতো চলছে দেখুন। অবশ্য এটা একটা সাপেরই তো প্রজাতি। এখন আমরা এই ওয়াচ টাওয়ারে উঠব। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন দেখতে কেমন লাগে চলুন দেখি। দেখুন কত বড় বড় মৌচাক হয়ে আছে। এখানকার মৌমাছিগুলো কিন্তু আপনাকে কোনোভাবে বিরক্ত করবে না যদি আপনি ওদেরকে বিরক্ত না করেন। এখানে মৌচাক হলে কেউ ভেঙে দেয় না। সুন্দরবনে কিন্তু খাঁটি মধু পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ার থেকে সবথেকে বড় টাইটেলেরিয়া সুন্দরবন দেখা যায়।
ম্যানগ্রোভ ফরেস্টের হাইট কত সেটাও দেখা যায়। বন দপ্তর থেকে এখানে এই পুকুরগুলো করেছে, যেখানে বৃষ্টির জল জমে আর সেই বৃষ্টির মিষ্টি জল খেতে বাইরে থেকে বন্যপ্রাণীরা আসে, আর সেটাও আমরা এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাই। কিন্তু এই বন্যপ্রাণীদের দেখার জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হবে, কারণ তারা তাদের ইচ্ছা মতন আসে আর মিষ্টি জল খেয়ে চলে যায়। এখান থেকে বাঘ, হরিণ, শুয়োর আরও নানা রকমের বন্যপ্রাণী দেখা যায়, যারা এখানে মিষ্টি জল খেতে আসে। শেষ পর্যন্ত মনে হয় আমরা বাঘের দেখা পেয়েই গেলাম। ওই দেখুন, একটা বাঘ মনে হয় দেখা যাচ্ছে। না, এবারও আমরা হতাশ হলাম, বাঘের দেখা এবারও আমরা পেলাম না। সুন্দরবনে এসে আমরা সবকিছুই পেলাম, শুধু বাঘের দেখাই পেলাম না। এটা হলো সুন্দরবনের ম্যাপ। পুরো সুন্দরবন ঘুরে দেখা তো সম্ভব না, তাই এই ম্যাপে আপনি সবটাই সুন্দরবন সম্পর্কে দেখতে পাবেন এবং জানতে পারবেন। এখানে সুন্দরী গাছ আছে, এই সুন্দরী গাছ থেকে কিন্তু সুন্দরবনে নামকরণ করা হয়েছে। এখানে শ্বাসমূল থাকার জন্য আমরা ওদিকে গেলাম না, কারণ শ্বাসমূলে আঘাত লাগলে শ্বাসমূলে ক্ষতি হতে পারে। দেখুন আর একজন এখানে নিজের মেজাজে কিভাবে বিশ্রাম নিচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়লাম সজনেখালির গেট দিয়ে আমাদের বোটের দিকে। অনেকদিন পর এরকম পালতোলা নৌকা দেখলাম। খাজা কাঁঠাল আমার বেশ ভালো লাগে, আর কাঁঠালটা কিন্তু খুব স্বাদও ছিল। সুন্দরবনেও এখন বেশ গরম, তাই সুন্দরবনে ঘুরতে আসা সঠিক সময় হলো শীতের সময়। থেকে কি কি কিনবো
সেটা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যেই কারণে আসা সেই ইলিশ উৎসব কিন্তু আমরা খুব সুন্দর করে উপভোগ করেছি এবং তার সাথে সুন্দরবনের এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সুন্দরবনে মনে একটা আশা নিয়েও এসেছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশা, সেইটা এবার আর হলো না। তাই এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আমরা আবার সুন্দরবনে আসবো। সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন সময় কেটে গেল আর সময় কেটে বিকেল হয়ে গেল বোঝাই গেল না। দেখুন বিকেলের আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, এর জন্যই হয়তো এই জায়গার নাম সুন্দরবন হয়েছে। সময় পেলেই সুন্দরবনে অবশ্যই ঘুরে আসুন। কলকাতার খুব কাছে সুন্দরবন, তাই বেশি সময় আপনার লাগবে না। আর সময় না পেলেও সময় বের করুন, দেখবেন এখানে এসে আপনার ভালো লাগবেই, কারণ জায়গাটার নামই সুন্দরবন। আমাদের বোটের যাত্রা এখানে শেষ হলো, এবার আমরা আমাদের রিসর্টের দিকে যাব। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আপনার কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। যদি এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন।
সুন্দরবনে ইলিশ উৎসব আমাদের এই ফ্যামিলি ট্রিপটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি সবটাই শেয়ার করলাম এবং আপনাদের বলেছিলাম সুন্দরবনে কী কী কিনবো সেটা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। সুন্দরবন থেকে কিনেছি কাঁকড়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং আমাদের রিসর্টে দাদারা রিসর্টে অর্গানিক ফ্রুটস আর ভেজিটেবলস আমাদের দিয়েছেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য মন থেকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।